দেশের আইনজীবীদের অন্যতম সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন উপলক্ষে আদালত জুড়ে বইছে উৎসবের আমেজ। তবে বারের ইতিহাসে এই প্রথম কোনো নারী আইনজীবী প্রতিদ্বন্দ্বিতা করছেন সম্পাদক পদে। তিনি অ্যাডভোকেট নাহিদ সুলতানা জুথি। দেশের আইনজীবীদের শীর্ষ সংগঠনের শীর্ষ পদে প্রার্থী হওয়ায় এরই মধ্যে এসেছেন আলোচনায়। বলছেন, তার এই অংশগ্রহণ নারী অধিকার ও তাদের অগ্রযাত্রায় আরও ভূমিকা রাখতে সহায়ক হবে। আমি মনে করি মেয়েদের অনেক অপ্রতুল, মেয়েরা অনেক পিছিয়ে আছে, মেয়েদেরকে কোনো পদে দেওয়া হয় না। তো মেয়েদেরকে উপরের পোস্টে আসতে হবে, কারণ বাংলাদেশে মেয়েরা অনেক এগিয়ে গেছে। সুপ্রিম কোর্ট বারে মেয়েরা এগিয়ে যাবে না, এটা তো আসলে জনগণ কী কী মেসেজ পায়, সেই মেসেজটাও তো দেখাতে হবে যে সুপ্রিম কোর্ট বারে একটা আইনজীবী সেক্রেটারি হচ্ছে, মহিলা আইনজীবী সেক্রেটারি হচ্ছে, সেটা আমি মেয়েদের তরফ থেকে এটাও আমি একটা চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি। তার আরেকটা পরিচয়, তিনি যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে পরশের স্ত্রী। তবে আওয়ামী লীগ পরিবারের সদস্য হয়েও আওয়ামী মনোনীত প্যানেলে জায়গা পাননি তিনি। আমার থেকে সাদা কেউ নাই, অথচ কোথায় কি অবস্থায় কোন প্রেক্ষিতে এই যে নির্বাচনের যে প্যানেল সৃষ্টি করা হয় সেটা সাধারণ আইনজীবী বা দলীয় আইনজীবীদেরও এখানে ঠাঁই হয় না, তাহলে কোথা থেকে আসে জিনিসগুলো? আমি সেটার কিন্তু বিরুদ্ধে একটা কণ্ঠ দিয়েছি। আমি সাদা প্যানেলের অন্তর্ভুক্ত না হয়েও আমি একজন সাদা আইনজীবী, এবং আমার সাথে যার প্রতিদ্বন্দ্বিতা তার ব্যাকগ্রাউন্ড চেক করলে দেখা যাচ্ছে যে আমার ওখানে যাওয়ার কথা ছিল। বিশ্ববিদ্যালয় জীবন থেকেই রাজনীতি করে আসা অ্যাডভোকেট জুথি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ল অ্যালামনাই অ্যাসোসিয়েশনেরও প্রথম নারী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করলেও এবারের নির্বাচনকে খুব চ্যালেঞ্জিং হিসেবেই দেখছেন তিনি। এখানে আমি গত দুই বছরে অনেক ফেস করেছি, চ্যালেঞ্জ ফেস করেছি, যেখানে কোনো নির্বাচন হয়নি। যেহেতু নির্বাচন হয়নি, আমার এই উদ্দেশ্য যে আমার একটা অঙ্গীকার যে এখানে একটা সুষ্ঠু নির্বাচন হবে, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এখানে সুপ্রিম কোর্ট বারের আইনজীবীরা তার প্রতিনিধি নির্বাচন করবে, এই অঙ্গীকার নিয়েই প্রথমে আমি এসেছি। এবং আমি আগেও নির্বাচিত হয়েছি, ট্রেজারার হয়েছি, কিন্তু এক বছরের সময়কালে তো খুব বেশি কিছু করা যায় না। তো আর সেক্রেটারি হলে তার কার্যক্ষেত্র অনেক বেশি থাকে। আগামী 6 এবং 7 মার্চ অনুষ্ঠিত হবে এই নির্বাচন। এতে সাদা প্যানেল নিয়ে আওয়ামী সমর্থিত আইনজীবীদের সভাপতি প্রার্থী আবু সাঈদ সাগর, সম্পাদক শাহ মঞ্জুরুল হক এবং বিএনপি সমর্থিত আইনজীবীদের হয়ে নীল প্যানেল থেকে সভাপতি প্রার্থী হয়েছেন ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন, সম্পাদক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন রুহুল কুদ্দুস। এই দুই প্যানেলের বাইরে সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নাহিদ সুলতানা জুথি। সুজন মাহমুদ, বাংলাভিশন, ঢাকা।